হ্যালো বন্ধুরা, আমাদের সবাই স্বাগত করবেন বাংলাতে। আমি সোহেয়ার, আজকে আমি আপনাদের সাথে নেটফ্লিক্সে যে দুদিনের ফ্রি অফার নিয়ে আলোচনা করতে চলে এসেছি। কারণ 5 এবং 6 তারিখ নেটফ্লিক্স একেবারে ফ্রি, তো আপনাদের করতে হবে নেটফ্লিক্স ডাউনলোড করতে হবে আর আপনাদের মন পছন্দ সিনেমা ওয়েব সিরিজ দেখতে হবে। আর সেই ওয়েব সিরিজ এবং সিনেমা দেখার জন্য আমি আপনাদেরকে ভালো ওয়েব সিরিজের রেকমেন্ডেশন বা ভালো সিনেমার রেকমেন্ডেশন দিয়ে সাহায্য করব। তো এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে ভালো ওয়েব সিরিজ এবং মুভির রেকমেন্ডেশন নেটফ্লিক্সে কি কি আছে। নেটফ্লিক্স করলে প্রথমেই দেখতে হবে ডার্ক ওয়েব সিরিজ, যার 3টে সিজন আছে এবং 3টে সিজনের রিভিউ আমি অলরেডি করে ফেলেছি আমার চ্যানেলে, আপনারা অলরেডি দেখতে পারেন। বাট একটু সময় লাগবে আর এটা 2 দিনে শেষ হয়ে যাওয়ার কথা, বাট এটাকে বুঝতে গেলে 2 দিনে আপনারা বুঝতে পারবেন না। এটাই হিন্দি ডাব নেই, জার্মান ল্যাঙ্গুয়েজে কিংবা ইংলিশ সাবটাইটেলের সাথে দেখতে হবে। এরপরই আসে ব্রেকিং ব্যাড, তারপরে পিকে ব্লাইন্ডার্স, আমব্রেলা একাডেমি, সেক্স এডুকেশন, ফ্রেন্ডস, স্ট্রেঞ্জার থিংস, এই সবগুলো এক্সেবারিয়া। এই ওয়েব সিরিজ গুলোকে দেখলে আপনাদের কোথাও রিগ্রেট হবে না বা মনে হবে না যে আমরা সময় নষ্ট করেছি। এরপরে আসছে অ্যানিমেটেড সিরিজ, যেটা অনেকজনের পছন্দ আবার অনেকজন পছন্দ করে না, কিন্তু আমি দুটো সিরিজের কথা আপনাদেরকে বলবো, একটা হলো ডেথ নোট, একটা হলো ওয়ান পাঞ্চ ম্যান। এবং ডেথ নোটের পুরোনো অ্যানিমেটেড সিরিজটা দেখবেন, এর একটা অরিজিনাল ভার্সনও আছে, সেটা নয়, অ্যানিমেটেড সিরিজ ডেথ নোট এবং ওয়ান পাঞ্চ ম্যান, তার রিভিউ আপনারা এখানে পেয়ে যাবেন। এই সিরিজ দুটো একেবারে ধামাকাদার, এই সিরিজ দুটো দেখলে আপনাদের লাইফ হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে এবং আপনারা মুখে একটা হাসি নিয়ে এই সিরিজ দুটো শেষ করবেন। এছাড়া আপনারা যদি থ্রিলার ওয়েব সিরিজ পছন্দ করেন, তাদের মধ্যে সব থেকে প্রথমেই আছে শার্লক হোমস, যেটা বেনেডিক্ট কাম্বারব্যাচ মানে আমাদের ডক্টর স্ট্রেঞ্জ অভিনীত। এই ওয়েব সিরিজটা আপনারা দেখতে পারেন, আপনারা শার্লক হোমসের পুরো খুঁটি নাটি সমস্ত কিছু জানতে পারবেন। আর শার্লক হোমসের যারা ফ্যান তারা তো অবশ্যই এটা দেখা উচিত। এছাড়াও আছে দ্য উইচার, হেনরি ক্যাভিল অভিনীত, যাকে আমরা সুপারম্যান নামে বেশি জানি, তার অ্যাকশন এবং এই উইচার ওয়েব সিরিজটার মধ্যে যে থ্রিলিং অপশনটা আছে সেটাও অনবদ্য। ওয়েব সিরিজ মুভি দুটো মিলিয়ে যেগুলো ভালো, তাদের মধ্যে রেকমেন্ডেড যেগুলো হলো এনোলা হোমস, প্রজেক্ট পাওয়ার, কিসিং বুথ দুটো পার্ট, ওজার্ক। ওজার্ক যারা দেখেননি অন্তত পক্ষে একবার দেখার চেষ্টা করবেন, কারণ একটা মাইন্ড ব্লোয়িং ওয়েব সিরিজ আপনারা দেখতে চলেছেন। এছাড়াও মিস ম্যাচ ভালো লাগবে, তাদের খুব ভালো লাগবে, যাদের ভালো লাগবে না হয়তো একটু অ্যাভারেজ লাগতে পারে, কিন্তু হালকা ফুলকার উপর আপনাদের সময় পার করে দেবে। এবার আসা যাক মার্ভেলস ফ্যানদের কথা। মার্ভেলসের কোনো সিনেমা আপনারা নেটফ্লিক্সে দেখতে পাবেন না, বাট তাদের একটা ওয়েব সিরিজ, যেমন একটা মার্ভেল কিংডম তারা তৈরি করছে সিনেমার দিক থেকে, সেরকম একটা ওয়েব সিরিজের মতো করেও তারা তৈরি করতে চাইছে নেটফ্লিক্সে। এবং তার মধ্যে যে দুটো রেকমেন্ডেড তাদের নাম হলো ডেয়ার ডেভিল আর জেসিকা জোন্স। জেসিকা জোন্স খুব ভালো আর ডেয়ার ডেভিল তার থেকেও ভালো, এই দুটো কখনোই মিস করবেন না, অন্তত পক্ষে ডেয়ার ডেভিলটা অবশ্যই দেখবেন। যারা অ্যাকশন সিনেমা পছন্দ করেন তাদের জন্য আছে এক্সট্রাকশন, দ্য ওল্ড গার্ড, সিক্স আন্ডারগ্রাউন্ড, বেবি ড্রাইভার, মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজের প্রচুর সিনেমা, জন উইক, এগুলো। যারা জুমিস নিয়ে খুব দেখতে পছন্দ করেন তাদের জন্য আছে হ্যাশট্যাগ অ্যালাইভ আর ওয়ার্ল্ড ওয়ার জি। ওয়ার্ল্ড ওয়ার জি হচ্ছে ব্র্যাড পিট অভিনীত, এবং এই সিনেমাটা যদি আপনারা একবার এক্সপিরিয়েন্স করে বস মাইন্ড ব্লোয়িং, আর ব্র্যাড পিটের অভিনয় তো একদম অনবদ্য। আর একটু হাটকে সিনেমা যদি আপনারা দেখতে চান তাদের মধ্যে আছে লুসি, যেটা স্কারলেট জনসন অভিনীত, লা লা ল্যান্ড, ফরেস্ট গাম, কার্গো, ডেজাঙ্গো আনচেঞ্জড, অ্যারাইভেল। অ্যারাইভেলটা একদম মিস করবেন না। জম্বিল্যান্ড, ম্যাড্রাস ক্যাপিং, হ্যাঁ, জন আব্রাহাম অভিনীত, সেজাম, দ্য অ্যাকোয়াম্যান, এগুলো সবগুলো অসাধারণ সিনেমা। আর লাস্টে যে দুটো আমি বললাম, সেজাম আর দ্য অ্যাকোয়াম্যান, এটা ডিসি সিরিজের, যারা ডিসি ফ্যান তারা এই দুটো সিনেমা অবশ্যই দেখবেন। আর আপনারা যদি থ্রিলার দেখতে চান, মানে একটা স্পাই থ্রিলার দেখতে চান, সেরকম মিশন ইম্পসিবল এর সাথে আছে জেসন বর্ন ফ্র্যাঞ্চাইজি, যার প্রথম 3টে সিরিজ অত্যন্ত ভালো। এছাড়াও আছে ব্লেড রানার 2049 আর ফার্স্ট ম্যান। আর একটা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স যদি আপনারা চান তাহলে অবশ্যই দেখবেন গ্র্যাভিটি, জর্জ ক্লুনি এবং স্যান্ড্রা ব্লক অভিনীত, এই সিনেমাটি আপনাদের মাথা একেবারে ঘুরিয়ে দেবে। এই হলো লিস্ট, আর প্লাস বা বোনাস বলতে পারেন একটা লিস্ট হলো যারা ওই ধরনের সিনেমা পছন্দ করেন, হ্যাঁ, যারা একটু অ্যাডাল্ট কমেডি বা অ্যাডাল্ট সিনেমা পছন্দ করেন, তাদের জন্য আছে লাস্ট স্টোরিজ আর ফ্রেন্ডস উইথ বেনিফিটস। তো এই দুটো সিনেমা অবশ্যই আপনারা দেখবেন। কোন এক্সপিরিয়েন্সটা আপনাদের ভালো লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের যে এই থট যে 2 দিনের জন্য নেটফ্লিক্স ফ্রি করে দিয়েছে সেটা নিয়ে আমাদের মন্তব্য কি। তো ভিডিওর মধ্যে বেশি কিছু ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রিপশন বাটনের পাশে নোটিফিকেশন বেল আইকন আছে সেটিকে প্রেস করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আর ভিডিওটি বেশি যদি কিছু ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।